এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দোসরা জুন রিলিজ হচ্ছে দুটো শো, একটা স্কুপ এবং একটা জরা হটকে জরা বাচকে। তো এই দুটোরই ট্রেলার নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে আমি যদি জরা হটকে জরা বাচকে নিয়ে যদি কথা বলি, আমার প্রথম কথা, এই লক্ষ্মণ উত্তেকর পরিচালকের নাম আমি কোনোদিন আগে শুনিনি, ওনার কাজও আমি দেখিনি, এক নম্বর। দু নম্বর হচ্ছে জরা হটকে জরা বাচকে সিনেমাটা যে আসছে, এটাই আমার কাছে, মানে আমার কাছে সবচেয়ে অবাক করার মতো বিষয়। এবার যদি ডিরেক্ট যদি ট্রেলারের মধ্যে চলে আসি, প্রথম কথা হচ্ছে দুজন সারা আলী খান এবং ভিকি কৌশল কে কেমন লাগছে একসঙ্গে। আমি বলবো একদম ভালো লাগছে না দুজনকে। ভিকি কৌশলের সঙ্গে সারা আলী খানকে মানাচ্ছেই না, মানে কোনো দিক থেকেই আমার মনে হচ্ছে না যে তারা কাপল। তো যাই হোক, এটা গেল একটা। দু নম্বর হচ্ছে যে হ্যাঁ, ট্রেলারের একটা পোর্শন আছে যখন উকিল চিৎকার করে উঠছে, মাই লর্ড বা ইওর অনার বলে কিছু একটা চিৎকার করে উঠছে, এদের দুজনের ডিভোর্স চাই বলে। ওই সিনটা দেখে সত্যি সত্যি আমি চমকে গেছিলাম যে সিনেমাটা হাসা কান্না হাসা চমকাতে পারবে ভালো। তো তবুও আমি বলবো যে এই সিনেমাটা মানে দেখবো কি দেখবো না, এটা নিয়ে একটু আমার নিজের কনফিউশন আছে। কারণ এখানে যেটা দেখাচ্ছে যে সেই ডিভোর্স চাইছে, কিভাবে ডিভোর্সটা হবে তার মধ্যে নানা রকম প্রসেস। এবার ভেতরে কোনো গল্প আছে কিনা জানি না, আমি তো ট্রেলারটা দেখে কিছু আমি বুঝতে টুঝতে পারিনি। তো যাই হোক, যদি থেকেও থাকে, এখন ইদানিং যে ধরনের সব সিনেমাগুলো বেরোচ্ছে না, মানে আমার এটা বলা উচিত না, মানে অন ক্যামেরা আমার বলা উচিত না, আমারই মনে হয় মাঝে মাঝে কিছু কিছু সিনেমার ক্ষেত্রে, যে যেমন এই কিছু সিনেমা দেখে এলাম আমার পয়সাটা শুধু শুধু নষ্ট হলো, যেমন কাবজা, ছত্রপতি, এই ধরনের সিনেমাগুলো দেখে আমার যেভাবে একদম মাল্টিপ্লেক্সে যাচ্ছে যেভাবে পয়সাটা নষ্ট হচ্ছে না, আমারই মনে হয় যে মাঝে মাঝে কিছু সিনেমা আমি নিজে রিভিউ শুনে তারপর আমি দেখতে যাব। মানে সত্যি বলছি, এটা আমার বলা উচিত না কিন্তু তাও আমি বলছি যে এরকম ভাবে দেখব, মানে শুধু শুধু পয়সা নষ্ট ভালো লাগবে না। মানে আমি রিভিউ করছি মানে তো এই নয় যে মানে আমি এটা করতে পারি না, আমিও তো কারোর বা কারোদের রিভিউ শুনে আমিও তো সিনেমা দেখতে যেতে পারি। তো যাই হোক, এইটা শুধুমাত্র ভিকি কৌশল আছে, সেই জন্য সিনেমাটার উপর একটা আশা আছে, দেখা যাক কি হয়। ভিকি কৌশল তো আফটারঅল ভিকি কৌশল অভিনেতা হিসেবে যথেষ্ট ভালো, আর সারা আলী খান এবার পরিচালক যদি ভালো হয় তাহলে সারা আলী খান ভালো অভিনয় করে। এবার চলে আসি আমি নেটফ্লিক্সে যেটা আসতে চলেছে, সেটা হচ্ছে স্কুপ। সেটা হচ্ছে ওই জাগৃতি পাঠক বলে একজন ক্রাইম জার্নালিস্ট আছেন, তিনি নিজের কাজের প্রতি খুব ডেডিকেটেড, তিনি বিভিন্ন রকমের স্টোরি তৈরি করে তিনি দিয়ে দেন এবং তার খুব সহজে প্রমোশনও হয়, এবং প্রসেনজিতের সঙ্গে তার কি কথোপকথন হয় সেই সব জিনিস নিয়ে এখানে হারমান বাবেজাও একটা ক্যারেক্টারে আছে। এবং এটা হচ্ছে যে কিছুটা ট্রু ইভেন্টের উপর বেসড করে, যে এই যে ছোটা রাজন যে ক্যারেক্টারটা, ছোটা রাজনের কথা আমরা সবাই জানি, তাকে ইন্টারভিউ দিয়েছিল এবং সেই ইন্টারভিউ নিয়ে তাকে এই জাগৃতি পাঠককে মানে মানে করিশ্মা তান্নাকে নানাভাবে ইন্টারোগেশন হচ্ছে, পুলিশের ইন্টারোগেশন হচ্ছে, এবং সেই সময় পুলিশ কাস্টাডিতে, জুডিশিয়াল পুলিশ কাস্টাডি মানে জুডিশিয়াল কাস্টাডিতে সে কিভাবে সমস্ত জিনিসগুলো সাফার করছে সেই জিনিসগুলো এখানে দেখানো। তো এটা হানসাল মেহতার পরিচালনা, এটার উপর আমার যথেষ্ট আশা আছে এবং ট্রেলারটাও আমার খারাপ লাগেনি, ভালো লেগেছে। তো এটাই ছিল দুটো নিয়ে আমার রিয়াকশন, দুটো ট্রেলার নিয়ে, দেখা যাক কোনটা ভালো হয়। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।